হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ কি রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে দেখে নেওয়া যাক। আজ আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। পুজো চলছে এখন, সেই কারণেই পুজোতে দিতে পারবো আমরা এরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চিড়ের খাস্তা মুচমুচে মোয়া বানিয়ে দেখাবো। এখানে আমি 500 গ্রাম চিড়ে নিয়েছি আর সাথে নিয়েছি 500 গ্রাম গুড়। চলো তাহলে এবার আমি কিভাবে এটা রেডি করছি দেখা যাক। চিড়ের মুচমুচে মোয়া বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি অল্প করে কিছুটা চিড়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে চিড়েগুলো ভেজে তুলে রাখতে হবে লাল করে। পাঁচশো গ্রাম চিড়ে কিন্তু একবারে দিলে হবে না, 150-200 গ্রাম করে ভেজে নিতে হবে অল্প অল্প করে। তাহলে চিড়েটা একদম হালকা হয়ে আর সুন্দর লাল হয়ে ভাজা হয়ে যাবে। লাল করে ভাজলেই চিড়েটা হালকা হয়ে যাবে। চিড়েটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল হলেই আমি চিড়েটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর একই রকম ভাবে সবগুলো চিড়ে আমি ভেজে নেব। চিড়েটা ভাজার সময় যখন অল্প লাল হয়ে যাবে এরকম, তখন একটা স্মেল বেরোবে সুন্দর, মানে চিড়েটা অনেকটাই ভাজা হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে। চিড়েটা ভালো করে ভাজতে প্রপার টাইম লাগবে 4 থেকে 5 মিনিট। দেখো 3 মিনিটেই একটা সুন্দর কালার চলে এসেছে আর 1-2 মিনিট ভাজলেই চিড়েটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। চিড়েটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে নিচটা। যত সুন্দর করে ভাজা হবে চিড়েটা তত মুচমুচে হবে চিড়ের মোয়াটা। চিড়েটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই একই রকমভাবে সবগুলো চিড়ে আমি আরও 2-3 বারে ভেজে নেব। সবগুলো চিড়েই আমি একই রকমভাবে ভেজে ওই পাত্রের মধ্যে রেখে দেব, তারপর আমি গুড়টা পাক দেব। সবগুলো চিড়ে আমি ভেজে তুলে নিলাম, এবার আমি গুড়টা পাক দিয়ে দেব।
করার মধ্যে এবার আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রামই গুড় আছে, আর 500 গ্রাম আমার চিড়ে ছিল। গুড়টা এবার আমি ভালো করে পাক দিয়ে নেব। গুড়টা কিন্তু এরকম ভাবেই নাড়তে হবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই এটা শেয়ার করো। এটা খুব সুন্দর একটা রেসিপি। অনেকেই আমরা সন্ধেবেলা কিংবা বিকেলবেলা একটু খাস্তা একটু মুচমুচে কিছু খেতে চাই, তখনই কিন্তু এই চিড়ের মুচমুচে মোয়া একদম হাতের কাছে পেলে একদম কে দেখে। একদম দারুণ একটা রেসিপি। এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। বাচ্চাদের জন্য এটা একটা খুব সুন্দর খাবার। আমরা অনেকেই পুজোতে দিয়ে থাকি চিড়ের মোয়া। দেখো গুড়টা ছেড়ে গেছে, এবার এটা ভালো মতন পাক হবে। এটা ভালো মতন পাক হলে মধ্যে আমি দিয়ে দেব। আমি 500 চিড়ের মধ্যে 500 গুড় দিয়েছি। পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি চাও বাড়িতে বানাতে পারবে। গুড়টাতে পাক চলে এসেছে, আর কিছুক্ষণ এরকমভাবে নাড়লেই গুড়টাতে পাক চলে আসবে। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। গুড়ের পাকটা পুরো চলে এসেছে। দেখো গুড়ের পাক প্রায় আমার কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর গুড়ের পাকটা হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা পাত্রে একটু জল নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 1 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা হাত দিয়ে একটু নেড়ে দেখা। দেখো সুন্দর আলগা উঠে যাচ্ছে। গুড়ের পাকটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে চিড়েটা দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে চিড়েটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিক্সড। এবার এটা একটা পাত্রে গোল গোল করে এই যে চিড়েটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার গোল গোল করে আমি মোয়া পাকাবো। এই যে চিড়েটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার গোল গোল করে আমি মোয়া পাকাবো। হাতটা একটু জলে ভিজিয়ে নেবে, তাহলে ভালো হবে, হাতে লাগবে না।
এই একই রকম ভাবে চিড়ে আমি এইভাবে আগে অল্প অল্প করে পাক দিয়ে এখানে রাখতে হবে, পরে এটা আমি চেপে চেপে করব, খুব গরম তো এইভাবেই তুলে নিতে হবে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি একবারই পাক দিয়ে দিয়ে এখানে আমি রাখছি।